আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুগণ প্রত্যেকটি মানুষ ভুল করে অন্যায় করে অপরাধ করে পাপ কাজ করে আর মানুষ মাত্রায় ভুল মানুষের মানুষের দ্বারা ভুল হতেই পারে তো যে সমস্ত আল্লাহ তালার বান্দা ভুল করে ভুল করার পরে আল্লাহ তালার কাছে ফিরে আসে অনুতপ্ত হয় অনুশোচনা করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তার ভুল থেকে সে ফিরে আসে প্রত্যাবর্তন করে আল্লাহ তালা সেই সমস্ত বান্দাদেরকে অত্যাধিক ভালোবাসেন সেই সমস্ত বান্দাদেরকে অত্যাধিক মহাব্বত করেন পছন্দ করেন তো বন্ধুগণ আমরা কিন্তু আমাদের ভুল হয়ে গেলে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে তওবা করি ইস্তিক ফারের মাধ্যমে তো আমরা ইস্তিক ফার করি শুধুমাত্র আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাদের ভুল হয়েছে আমাদের গোনা হয়েছে এই গোনা যেন আল্লাহ মাফ করে দেন আমাদের ভুল যেন আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য আমরা ইস্তিকফার করি কিন্তু বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি ফার শিখিয়ে দেবো আমার ওস্তাদ বলতেন যে এই ইস্তিকফারটি পৃথিবীর ইতিহাসে যত ইস্তিকভার রয়েছে সর্বশ্রেষ্ঠ একটি স্তিকভার এই ইস্তেকফারের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যে ক্ষমা চাওয়া হবে পাপ থেকে ক্ষমা চাওয়া হবে তাই নয় বরং রহমতের জন্য দোয়াও করা হবে এবং আল্লাহ তালা পাপ ক্ষমা করবেন এবং আমাদের ওপর রহমত দান করবেন আর বন্ধুগণ রহমতটা এমন একটা জিনিস যে ব্যক্তির জীবনে রহমত নেমে আসবে যাকে আল্লাহ রহমত দান করবেন সেই ব্যক্তি কখনো অভাব গ্রস্ত হবে না সেই ব্যক্তি কখনো কোনো ক্ষতির মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো কষ্টে পড়বে না সেই ব্যক্তি কখনো ঋণের মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো মামলার মধ্যে পড়বে না সেই ব্যক্তি কখনো কোনো খারাপ সিচুয়েশনে পড়বে না আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তিকে সব সময় ভালো রাখবেন সেই ব্যক্তি সব সময় আল্লাহ রহমতের কারণে ভালো থাকবে তো বন্ধুগণ সেই বন্ধুগণ হল হলিগণ্টি খুবই ছোট আপনারা চাইলে সকলেই মুখস্ত করে ফেলতে পারবেন ইস্তেক হল আল্লাহ এই এইস্তিক বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে রহমত দান করুন বন্ধুগণ এই স্টেকভারের মিনিংটা শুনেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে এই স্টেক কত উত্তম এবং কত চমৎকার একটি স্তেকভার আমরা যখনই কোনো ভুল করব। যখনই আমাদের পাপ হয়ে যাবে আমরা পাপের কথা স্মরণ করব তখনই আমরা এই স্তেকভারটি পাঠ করে নেব আল্লাহ হুমি ওয়ার হামনি আমরা যে কোনো কাজ করি না কেন যে কোথাও যাই না কেন সময় যদি আমরা ল হুমি ওয়ারহামনি পাঠ করি আমার মনে হয় যে এর কোন এর চেয়ে উত্তম কোনো দোয়া হতে পারে না কারণ এখানে আল্লাহ তালার কাছে নিজের পাপের জন্য ক্ষমাও চাওয়া হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রহমতের দোয়া হয়ে যাচ্ছে আর আল্লাহ যদি রহমত দান করেন তাহলে আমাদের কোনো বিপদ হতে পারে না আমাদের কোনো সমস্যা হতে পারে না এজন্য প্রিয় বন্ধুগণ আপনারা বেশি বেশি এই স্টেগ পাঠ করবেন আসুন আমরা তিনবার এই স্টেগ একসঙ্গে পাঠ করি আমার সঙ্গে বলুন ল হোম নাক উফেরলি হামনি ওয়ার হামনি হামনি প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্দুল্লাম যেন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই স্টেগ বেশি বেশি পাঠ করার তো দান করেন আল্লহ আমিন বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে এই ভিডিওটি অনেকেই দেখতে পাবে আর আপনার মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত যদি আমাদের সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত